নমস্কার, আমি শর্মিষ্ঠা। আজকে তোমাদের টপিক সম্পাদ্য। তো সম্পাদ্যর মধ্যে আমরা শিখব পরিবৃত্ত আর অন্তবৃত্ত। অন্তবৃত্ত নামটার মধ্যেই মানেটা আছে, যে বৃত্তটা ত্রিভুজের মধ্যে অবস্থিত সেটাকে বলা হয় অন্তবৃত্ত। আর পরিবৃত্ত হচ্ছে সেটা যে বৃত্তটা ত্রিভুজের বাইরে অবস্থিত সেই বৃত্তটাকে বলা হয় পরিবৃত্ত। তো আমরা কোয়েশ্চেন দেখি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি ও 5 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, অতঃপর ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো। তো এখানে আমাকে তিনটি ইনফরমেশন দিয়ে দিয়েছে, ত্রিভুজের দুটো বাহু বলে দিয়েছে, একটা কোণ বলে দিয়েছে। তো ফার্স্ট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের স্কেল নিতে হবে। স্কেল নিয়ে সেখান থেকে 7 সেমি আমাদের কেটে নিতে হবে, যেখানে 0 থেকে 7 অব্দি যে জায়গাটুকুনি থাকে, যে মার্ক করা থাকে স্কেলের মধ্যে, সেইভাবে ওখানে স্কেল রেখে পেন্সিলটা বসিয়ে 0 থেকে 7 অব্দি আমরা সরলরেখা টেনে নেব। সেম ভাবে আমরা 5 সেমি কেটে নেব। তো মনে করো এটা 7 সেমি, 7 সেমি এভাবে লিখে নেবে। নেক্সট আমি এটা করলাম 5 সেমি। এবার আমাদের আঁকতে হবে একটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি কিভাবে আঁকতে হয়? প্রথমে যে কোনো মাপের একটা স্কেল বসিয়ে একটা সরল রেখা টানবে, এইভাবে সরল রেখা টেনে আমাদের কাটা কম্পাসটাকে যে কোনো একটা মাপে নিয়ে এই পয়েন্টে, এই পয়েন্টে সরলরেখার এই পয়েন্টে কম্পাসটাকে রেখে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। দেন বৃত্তচাপটা সরলরেখাকে যেই পয়েন্টে ছেদ করছে, মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে আবার বসিয়ে এইভাবে আর একটা বৃত্তচাপ কেটে নেবে। এই যে আর একটা বৃত্তচাপ কাটলাম, সেটা যে পয়েন্টে ছেদ করলো, এই দুটো পয়েন্টকে এবার আমি জুড়ে দেব। এটা আমাদের হয়ে গেল 60 ডিগ্রি। এই যে এটা আমরা আঁকলাম কোনটা, এটা হয়ে গেল আমাদের 60 ডিগ্রি। তো এই তিনটে আমাদের আঁকা কমপ্লিট। এবার নেক্সট কি করতে হবে? নেক্সট হচ্ছে আমি প্রথমে একটা সরলরেখা টানবো, যে কোনো মাপের স্কেল বসিয়ে যে কোনো মাপের একটা সরলরেখা টানবো। সেখান থেকে আমি সবচেয়ে, আচ্ছা একটা জিনিস, ত্রিভুজ যখন অঙ্কন করতে দেবে সেখানে যখন বাহুর মাপ দিয়ে দেবে, সবচেয়ে বড় যে মাপটা তোমরা পাবে সেটা সবসময় বেসটাকে, সেটা বেসে কাটবে, মানে ভূমিটা সবসময় বড় রাখবে, তাহলে ত্রিভুজ আঁকতে আমাদের সুবিধা হবে। তো এখানে সবচেয়ে বড় হচ্ছে 7 সেমি। তো 7 সেমি আমি কাটা কম্পাসটা এখানে বসাবো, কাটাটাকে, আর পেন্সিলটাকে এইখানে নিয়ে গিয়ে মেপে নেবো 7 সেমি কতটা আসছে। সেই মাপটা নিয়ে কাটা কম্পাসটাকে এখানে বসিয়ে 7 সেমি আমি এখানে কেটে নিলাম। 7 সেমি কিন্তু এই যে লাইনটা আমরা টেনেছি, এই লাইনে কিন্তু স্কেলটা সেকেন্ডবার বসিয়ে 7 সেমি কাটবে না। 7 সেমি কাটতে হবে এইখানে পয়েন্ট, কাটা কম্পাস বসিয়ে মাপ নিয়ে 7 সেমি কাটতে হবে। তো আমরা 7 সেমি এখান থেকে কেটে নিলাম, এই মাপটা নিয়ে আমরা প্রথমে 7 সেমি কেটে নিলাম। কাটা কম্পাসটা এখানে বসিয়ে পেন্সিলটা এখানে রেখে আমরা 7 সেমি কাটবো। নেক্সট আমাদের কাজ হবে এই 60 ডিগ্রিটা এই পয়েন্টে করে নেওয়া। কিভাবে করব? কাটা কম্পাস এখানে বসাবো, কাটা কম্পাস এই জায়গাটা বসিয়ে এই মাপটুকুনি নেব, নিয়ে আমরা একটা বৃত্তচাপ এই পয়েন্টে তৈরি করব, এইভাবে এঁকে নেব। নেক্সট হচ্ছে এই পয়েন্টে কাটা কম্পাস বসিয়ে এই মাপটুকুনি নিয়ে নেব, এইখান থেকে এই বৃত্তচাপের মাপটুকুনি আমরা নিয়ে নিব, নিয়ে যে মাপটা আমাদের আসবে সেটা এই পয়েন্টে কাটা কম্পাস বসিয়ে এইভাবে কেটে নেব। নিয়ে আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম। এবার এই পয়েন্টটা আর এই দুটো পয়েন্ট জুড়ে দেব। তো আমরা একটা সরলরেখা পেয়ে গেলাম, এই সরলরেখাটাই হবে 5 সেমি, যেটা কিনা আমরা এই মাপটা থেকে পেয়ে যাব। এরপর আমাদের কাজ হচ্ছে আমাকে কাটা কম্পাসটা এখানে বসাতে হবে, বসিয়ে আমাকে এই মাপটুকুনি নিয়ে নিতে হবে, নিয়ে আমরা কাটা কম্পাস এইখানে বসিয়ে এইভাবে কেটে নেব। তো আর একটা পয়েন্ট পেয়ে গেলাম আমরা ত্রিভুজের। এবার হচ্ছে এই দুটোকে জয়েন করে দিতে হবে। তো এটা হয়ে গেল আমার ত্রিভুজ, ত্রিভুজ তো আঁকা কমপ্লিট। এবার আমাদের কাজ হচ্ছে অন্তবৃত্ত অঙ্কন করা, মানে ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত অঙ্কন করা। তো ত্রিভুজের ভিতরের বৃত্ত অঙ্কন করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটো কোণকে আমাদের ডিভাইড করতে হয়, মানে সমান ভাগে ভাগ করতে হয়, সমদ্বিখণ্ডিত করতে হয়। তো তার জন্য যেটা করতে হবে, আমার অলরেডি এখানে এই কোণের বৃত্তচাপ আঁকা আছে, তো এখানে আমি অলরেডি আমাদের এখানে বৃত্তচাপ আঁকা আছে, তো এইখানে আমি কাটা কম্পাসটা বসাবো, বসিয়ে
এই বৃত্তচাপ টুকুনির এই অবধি একটা মাপ নিয়ে নেব। কাঁটা কম্পাস বসিয়ে এখানে মাপ নিয়ে নিলাম, নিয়ে এইখানেই কাঁটা কম্পাসটা রেখে এই এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। নেক্সট আমি এইখানে কাঁটা কম্পাস বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। এইবার এই দুটো পয়েন্টকে আমি জুড়ে দেব। এই আমার তৈরি হয়ে গেল, আচ্ছা এটা নাম দিয়ে দিই এ বি সি। নামটা কিন্তু এখানেও দেবে, এই উপরে যে সরলরেখাগুলো টানা হয়েছে সেখানেও নাম দেবে। যেমন সেভেন, যেটা সেভেন সেমি সেটার নাম হচ্ছে এ বি, যেটা ফাইভ সেমি সেটার নাম হচ্ছে এ সি। ওকে, তো নেক্সট হচ্ছে আমাদের একটা তো কোণ সমদ্বিখণ্ডিত হয়ে গেল, নেক্সট আর একটা কোণ সমদ্বিখণ্ডিত করতে হবে। তুমি যে কোনো, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করতে পারো। আমি এই কোণটা সমদ্বিখণ্ডিত করছি, এইখানে বসিয়ে আমি একটা বৃত্তচাপ এই সাইডে কেটে নিলাম। এইখানে কাঁটা কম্পাস বসিয়ে আমি একটা বৃত্তচাপ এইভাবে কেটে নিলাম। নেওয়ার পর এইখান থেকে এইখানে কাঁটা কম্পাস বসিয়ে এই মাপটুকুনি নিয়ে নেব, এইটুকানির মাপ নিয়ে নেবো, এখান থেকে এইটুকানির মাপ নিয়ে নেবো কাঁটা কম্পাসের সাহায্যে। দেন কাঁটা কম্পাসটাকে এখানেই রেখে আমি একটা বৃত্তচাপ কাটবো, আর এই তারপর কাঁটা কম্পাসটাকে এইখানে রেখে একটা বৃত্তচাপ কাটবো। নেক্সট হচ্ছে আমাকে জুড়ে দিতে হবে বৃত্তচাপটা এইভাবে। এই পয়েন্টটা জুড়ে তো আমি দুটো সরলরেখা পেয়ে গেলাম, মানে দুটো কোণ আমার সমদ্বিখণ্ডিত হয়ে গেল। একটা হচ্ছে কোণ সি এ বি সমদ্বিখণ্ডিত হয়ে গেছে, আর একটা হচ্ছে কোণ সি বি এ সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। খেয়াল করে দেখো, সমদ্বিখণ্ডিত হওয়ার পর যে দুটো সরলরেখা সমদ্বিখণ্ডিত করেছে সেই দুটো সরলরেখা একটা পয়েন্টে গিয়ে দুজন দুজনকে ছেদ করেছে, সেটা হচ্ছে এই পয়েন্টটা। এই পয়েন্টে গিয়ে ওরা দুজন দুজনকে ছেদ করেছে। এবার এই পয়েন্টে একটা লম্ব টানতে হবে, যেটা কিনা এ বির উপর লম্ব হবে। এবার জানবো যে লম্বটা আমরা কিভাবে টানবো। এটা ভীষণ ইজি, সরলরেখা সমদ্বিখণ্ডিত করার মতো। এই যে এ বি সরলরেখা আছে তার উপরে লম্ব টানতে হবে। তো কি করব, বি এই বিন্দুতে আমি কাঁটা কম্পাসটা বসাবো। বসিয়ে এই এ বি সরলরেখার হাফের বেশি মাপ নিতে হবে। হাফ যদি মানে চোখ দিয়ে দেখে যেটুকানি বোঝা যায় যে হাফটা, সেইভাবে কোনো স্কেলের সাহায্য নেওয়ার দরকার নেই, হাফের বেশি বা তোমরা এবির পুরো মাপটাও নিতে পারো কাঁটা কম্পাসের সাহায্যে, হাফের বেশি নিলেই হবে। আমি কাঁটা কম্পাসটা এখানে বসিয়ে, ধরে নাও আমাদের আমার কাছে কাঁটা কম্পাস আছে, তো এখানে বসিয়ে আমরা এই অবধি একটা মাপ নিলাম, এই অবধি। তো মাপ নেওয়ার পর এখানে হচ্ছে বৃত্তচাপ টানবে, আবার পয়েন্ট এ তে একটা বৃত্তচাপ টানবে। তো এইখানে একটা পয়েন্ট আমরা পেয়ে যাব, সেই পয়েন্টটা আর বি তে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবে, আর এ তে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবে। তো এই বৃত্তচাপ দুটো একটা পয়েন্টে দুজন দুজনকে ছেদ করবে, সেটা হচ্ছে এই পয়েন্টটা। এবার যে পয়েন্টটা আগে পেয়েছিলাম সেই পয়েন্টটা আর এখন যে পয়েন্টটা পেলাম সেই দুটো পয়েন্টকে অ্যাড করে দিতে হবে। এই পয়েন্টের নাম দিই ও, আর এখানে একটা নাম দিয়ে দিই আর। তো এই দুটো পয়েন্টকে আমি ও আর কে আমি সংযুক্ত করে দিলাম, যুক্ত করে দিলাম। তো এই ও আর এই সরলরেখাটা দেখো এবি কে একটা পয়েন্টে এসে ছেদ করেছে। এই যে এইটুকানি যে তুমি পেয়ে যাচ্ছ, এইটুকানি হলো তোমার যে বৃত্তটা আসবে সেই বৃত্তর ব্যাসার্ধ, সেই বৃত্তর ব্যাসার্ধ হচ্ছে এইটা। এই যে এইটুকানি পেয়েছি এইটুকানি হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। নেক্সট কাজ কি, এই ব্যাসার্ধের মাপ নিয়ে আমাকে বৃত্ত অঙ্কন করা হচ্ছে আমার নেক্সট কাজ। তো আমি করি এখানে এই পয়েন্টে, মানে পয়েন্ট ও তে, পয়েন্ট ও তে কাঁটা কম্পাস বসিয়ে আমি এই অবধি একটা মাপ নিয়ে নেব। মানে এ বি কে ছেদ করেছে মনে করো এস বিন্দুতে, তো ও এস, ও এস এই মাপটা নিয়ে নেব। ও এস এই মাপটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যে অন্তর্বৃত্ত আসছে তার ব্যাসার্ধ হচ্ছে ও এস। তো ও এস কাঁটা কম্পাসের সাহায্যে ও তে বসাবো কাঁটা কম্পাস, আর এস পর্যন্ত পেন্সিলটা নিয়ে যাব, নিয়ে গিয়ে এই মাপটা নেব, নিয়ে আমরা পেন্সিলটাকে ঘুরিয়ে দেব। মানে বৃত্ত যেভাবে অঙ্কন করি ওকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত এঁকে ফেলবো, যে বৃত্তটা কিনা ঠিক এই রকম দেখতে হবে, এইভাবে যাবে। মানে হচ্ছে প্রত্যেকটা বাহুকে ছুঁয়ে যাবে, স্পর্শ করে যাবে। যদি বাহু থেকে বেরিয়ে যায় তাহলে মনে করবে তোমার অন্তবৃত্ত আঁকা হয়নি, কোথাও একটা গন্ডগোল হয়ে গেছে। যদি না ছুঁয়ে যায়, কোনো একটা আঁকতে গিয়ে কোনো বাহুকে না ছুঁয়ে গেল, তার মানেও তোমার অন্তবৃত্ত ভুল হয়েছে। প্রত্যেকটা বাহুকে কিন্তু ছোঁবে, এসি কেও ছোঁবে,
এদিকে বিসি কেও স্পর্শ করবে আর এবি কেও স্পর্শ করবে। তিনটে বাহুকে স্পর্শ করে যদি তোমার অন্তর্বৃত্তটা যায় তার মানে তোমার পারফেক্ট সম্পাদ্য হয়েছে। তো এটা হচ্ছে আমাদের প্রসেস।